তার মধ্যে আসার পরে হযরতে আমিনা বলতেছে, বাবা মোহাম্মদ আমার চোখের দৃষ্টি বন্ধ হয়ে যাচ্ছে, আমার গায়ের মধ্যে প্রচুর জ্বর, উঠ থেকে আমাকে নামাও। উম্মে আয়মান হযরতে আমিনাকে উঠ থেকে নামাইলেন, মশকের মধ্যে পানি মাথার মধ্যে দেয়, ডাক দে বলে উম্মে আয়মান, আমার জাদুমণি মোহাম্মদ কই? আমার রসুল ডেকে বলে, মা এই তো আমি তোমার শিউরে। হযরতে আমিনা বলে, বাবা মোহাম্মদ মনের দুঃখ মনে রইল, আমার পূরণ হইল না, দুঃখ আমার বলা হইল না, বাবা মোহাম্মদ আমার মনে মক্কায় যাওয়া হবে না, মোহাম্মদেরই আমি তোমাকে আমার আল্লাহর কাছে আমানত রেখে গেলাম। আমার বাবারা ভাইয়েরা শিশু নবী গড়ায় গড়ায় মায়ের বুকে কান্দে। উম্মে আয়মান বলে, হুজুর কান্দেন না, আমি আপনার দাদার দাসী ছিলাম, আমার ব্যবহারে মুক্তি করে দিলে আমি যাই না, এই পরিবারকে ভালোবেসে আমি রয়েছি, এখনো আমি আছি, আমি উম্মে আয়মান কথা দিলাম, আমি থাকতে শিশু মোহাম্মদের কোনো ক্ষতি হতে দিব না। আমার নবীকে বুকে জড়ায় মক্কায় চলে আসে। ও বন্ধু, সাহাবীরা বলেছিল, হুজুর এই মহিলা কে গো নবী, যার সম্মানে আপনি দাঁড়ায় গেলেন, যার জন্য রুমাল মোবারক বিছায় দিলেন? আমার মদিনার নবী ডেকে বলে, সাহাবীরা রে, আমি আমার মা আমেনাকে মাত্র 6 বছর দেখেছি, ও সাহাবীরা যেই মহিলার জন্য আমি নবী বসা থেকে দাঁড়ায় গেলাম, যেই মহিলার জন্য আমি নবী রুমাল মোবারক বিছায় দিলাম, এই মহিলাটা হইল আমি নবীর দুধমা হযরতে হালিমা। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি দুধমা হালিমার জন্য বসা থেকে সম্মানে দাঁড়ায় যায়, গায়ের থেকে রুমাল বিছায় দেয়, যেই মা তোমাকে আমাকে গর্ভে ধারণ করছে, এই মায়ের অধিকার তার চেয়ে কম না বেশি? এই মাকে বাবাকে যদি গায়ের চামড়া দিয়ে জুতা বানিয়ে দেওয়া হয়, তারপরও এক বিন্দু সময়ের হক আদায় হবে না, কথা কোন ঠিক কিনা? আমার বাবারা ভাইয়েরা, আপনাদের এই পাশে মসজিদ দেখতে পাচ্ছেন, আপনার দশের সহযোগিতা দাঁড়িয়েছে, জানি না কার জানি মা নাই, জানি না কার জানি বাবা নাই, আমি গুনাগার, অনুরোধ করবো কেউ যাবেন না, 10 টাকা হোক দিয়ে শরীর হবেন। এমন একটা ব্যক্তি আছেন যে বলে, হুজুর আমি আমার বাবার নামে 5,000, মার নামে 5,000, মোট 10,000 টাকা দেবো, নগদ অথবা বাকি। যে কোনো একটা লোক দাঁড়িয়ে বলবেন আমি গুনাগার, আলেম দেখিয়ে দোয়া করব, আমার মন বলে মুসাফির মানুষ দোয়া করবো, আল্লাহ দোয়া ফিরাবে না ইনশাল্লাহ। এমন একটা ব্যক্তি আছেন যে বলে, হুজুর আমি আমার আব্বা আম্মার নামে, কি নাম বাবা? আব্বা মা আসেনি? নারায়ে তাকবীর আল্লাহ, টাকা দেন আর না স্লোগান দেন, নারায়ে তাকবীর আল্লাহ, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, মরণ করো মঞ্জুর করো আল্লাহ তোমার বান্দা মোহাম্মদ হেলালুদ্দিন এই নবনির্মিত মসজিদের জন্য 10,000 টাকা করে গেল দাম, মাবুদ ইহকাল পরকালে বাড়ায় দিয়ে সম্মান, আল্লাহ বংশের যারা কবরে প্রত্যেকের কবর আজাব মাফ করে দাও, যারা বেঁচে আছে সকলকে তুমি নেকায় দান করে দাও। আব্বা আম্মার কবরে আর আজাব দিও না, বলেন আব্বা আম্মার কবরে আর আজাব দি, বংশধরের কবরে আর আজাব দিও না, বল বংশধরের কবরে আর আজাব দি, ভেঙে গেলে এই মেলা আল্লাহ জমি দিনা, হায়াতের বেলা উঠিবে না, ডুবে গেলে হায়াতের বেলা উঠিবে না, আল্লাহ
তোমার বান্দা মোহাম্মদ হেলালুদ্দিন তোমার ঘরে দশটা দশটা কুরবানি করে গেল, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানায়, আব্বা আমার কবর আজাব মাফ করে দাও, বংশধরের কবর আজাব মাফ করে দাও, স্ত্রী সন্তান ছেলে মেয়ে সকলকে তুমি নেকা দান করো, ঘুমের ঘরে আমার দয়াল নবীর দিদার নসিব করো, জোরে কোন আমিন। দুই নম্বরে কি আছে আরেকটা ব্যক্তি, দশ টাকা টাকা দিবেন, আরেকজন কে আছে, কি নাম বাবা, আব্বা মা আসেনি, নারায় তাকবীর আল্লাহ, আরো নারায় তাকবীর মোহাম্মদ আতাউর রহমান, আল্লাহর ঘরের জন্য তিনি দিবেন দশ হাজার টাকা, জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা, কয় হাজার, পনেরো হাজার, মারহাবা কোন, পনেরো হাজার টাকা, অদালত টাকা মোহাম্মদ আতাউর রহমান, পনেরো হাজার টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দিও, বংশের যারা কবরে আছে প্রত্যেকের কবর আজাব মাফ করে দাও, আল্লাহ যারা বেঁচে আছে সকলকে তুমি ন্যায় খায়া দান করে দাও, কামায় রোজগার ব্যবসার মধ্যে বরকত দান করে দিও, জান মালকে তুমি হেফাজত করো, ও মাবুদ গভীর রাত্রে ঘুমের ঘরে আমার মদিনার নবীর দিদার নসিব করো, জোরে বলেন আমিন। আল্লাহ তোমার ঘরের জন্য পাঁচটা হাজার টাকা করে গেল, দান জোরে কোন মারহাবা, আল্লাহ বাবা নাই মা আছে, বাবার খবর জান্নাতের বাগান মানায় দিও, আল্লাহ মা দুঃখে নেগি তুমি হায়াত বাড়ায় দিও, স্ত্রী সন্তান ছেলে মেয়ে গোটা পরিবারকে তুমি কবুল করো, কামাই রোজগারের মধ্যে বরকত দিয়া দিও, জান মালকে তুমি হেফাজত করো, মাবুদরি ঘুমের ঘরে আমার দয়াল নবীর দিদার দিও, জোরে বলেন আমিন। দশ হাজার টাকা দিবেন, তিন নম্বরে কি আছে, একটা ব্যক্তি পাঁচ হাজার টাকা দেখলে পরে দশ হাজার টাকা দিবেন, মঞ্জুর আলম কত বাবা, দশ হাজার, দশ হাজার না, না রে তাকবীর, যুবকরা কয় না, খালি মুরব্বিরই কয়, এই মুরব্বিরা কয় না, যুবকরা কয় না রে তাকবীর, এখন যুবকরা কয় না, মুরব্বিরা কয় না রে তাকবীর, দুইটা দল মিল্লাগন্ত মোহাম্মদ মঞ্জুর আলম দিবে দশ হাজার, জোরে কর মারহাবা, এতক্ষণে বোঝা গেল কিছু লোক আছে, মহিলারা কয় টিয়া দেবো কই, যে লোক নাই, মহিলা প্যান্ডেল মজা করে আছে না, আরে গেছে গা নাকি, হ্যাঁ আসেনি আসেনি, আর দানের দিক দিয়ে সবার আগে থাকে, একটা মুরব্বি সেখানে যাই, আমার মা বোনদেরকে বলবো, মা অনেকের স্বামী বিদেশে, অনেকের সন্তান বিদেশে, কত লোকের লাশ প্যাকেট হয়ে আসে আসে না, আমরা গুনাগার দোয়া করবো, আল্লাহ ওদেরকে হেফাজত করুক, যারা ভিতরে আছেন আপনারাও কিছু নাম পাঠিয়ে দেন, মোহাম্মদ মঞ্জুর আলম কত হাজার, দশ হাজার, জোরে কোন মারহাবা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দিও, দানের হাত নিয়ে সোনার মদিনায় পৌঁছে নিও, কামায় রোজগারের মধ্যে বরকত দিয়ে দাও, আল্লাহ বংশের যারা কবরে প্রত্যেকের কবর আজাব মাফ করে দাও, দিস দন দিস মন আল্লাহ কাইরা নিয়ে না, বলেন নবীজিকে না দেখাইয়া মরণ দিও না, বলেন নবীজিকে না দেখাইয়া মরণ দিও, রব্বানা 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 মাফ করে দাও এই জীবনের সব গুনাহ, আল্লাহ মাফ করে দাও এই জীবনের সব গুনাহ, তারপরে কি আছেন দশ হাজার টাকা দিবেন আর দু একটা লোক অল্প সময়ের মধ্যে, আবারও কাছে
মাশাআল্লাহ মারহাবা কাজী মোহরালি না মোহাম্মদ মোহরালি বিশিষ্ট ব্যবসায়ী তিনি দিবেন এক ট্রাক ইট জোরে কন মারহাবা আল্লাহ কবুল করো জোরে বলেন আমিন তারপরে কি নাম মোহাম্মদ লাবলু খলিফাতে সুয়া বাজার তিনি দিবেন 10 ব্যাগ সিমেন্ট জোরে কন মারহাবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দিও কামাই রোজগারের মধ্যে বরকত দিও জানমালকে হেফাজত করো কন আমিন কে আছেন বলেন 10,000 টাকা দিবেন 5,000 টাকা 1,000 2,000 অল্প সময়ের মধ্যে বলেন 100 টাকা দিয়ে হইল শরীকে বলেন একটা লোক খালি যায় না আল্লাহর হাবিব বলেন যেদিন হাসরের ময়দান কামা কায়েম হয়ে যাবে ফামাইয়ামাল মিসকালাত যাররাতিন খাইরান ইয়ারা ওমাইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা ওই দিন হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে যাররা পরিমাণ নেককাজ সারা হবে না যাররা পরিমাণ বদকাজ সারা হবে না ওই হাসরের ময়দান পরিষ্কার করার জন্য আমার আল্লাহ বলবে জিবরাইল হাসরের ময়দান পরিষ্কার করো দুনিয়ার মানুষকে উঠানো হবে এখানে হিসাব কার্য শুরু হয়ে যাবে জিব্রাইল আমিন বলবে আল্লাহ হাসরের ময়দানে কিছু কিছু বিল্ডিং দেখা যায় টিনের ঘর দেখা যায় কি ঘর কিছু হলো মাদ্রাসা কিছু আল্লাহর ঘর মসজিদ সুবহানাল্লাহ বিসমিল্লাহ আমার আল্লাহ বলবে ওদেরকে কি করো জান্নাতের ভিতরে নিয়ে যাও ওই মসজিদ মাদ্রাসার গায়ের মধ্যে যখন তারা হাত লাগাইব মসজিদ মানুষের মতো কথা বলবে আল্লাহ আকবার বলেন অস্বীকার করবে কিন্তু সেই দিন জবানকে বন্ধ করে দিলে হাত কথা বলবে পাও কথা বলবে অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে তেমনি ভাবে মসজিদের গায়ে বেরাস্তারা ধরবে মসজিদে কথা বলবে বেরাস্তারা কই নিয়ে আরো জান্নাতের মধ্যে মসজিদে বলবে দাঁড়াও জান্নাতে নেওয়ার আগে আমাদের আবদার আছে যারা আমার ভিতরে এসে নামাজ পড়েছে আমি মসজিদকে তৈরি করেছে তাদেরকে সারা জান্নাতে যাব না আরো জোরে বলেন সুবহানাল্লাহ এই মসজিদের সঙ্গে জান্নাতে যাবেন আমার বাবারা ভাইয়েরা কে আছেন 5,000 টাকা দিবেন 1,000 2,000 করে দিবেন 500 টাকা দিবেন অল্প সময়ের মধ্যে বলেন 10,000 করে 12টা বেজে গেছে প্রায় কি নাম বাবা আল্লাহ কবুল করেন মঞ্জুর করেন লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দিয়েন বংশের যারা কবর আছে প্রত্যেকের কবর আজাদ মাফ করে নিও আল্লাহ জাহান মালকে তুমি হেফাজত করো কামায় রোজগারের মধ্যে বরকত দিয়ে দিও ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দিয়ে দিও দিসদল দিস মন কাইরা নিও না নবীজিরে না দেখায়া মরণ দিও না জোরে জোরে কোন আমিন আর কি আছে 5,000 টাকা দিবেন কি নাম বাবা দাঁড়ান কে আছেন 1,000 2,000 5,000 করে দিবেন অল্প সময়ের মধ্যে বলেন পরদানিসি আমার মা বোন কে আছো কি নাম বাবা মোহাম্মদ ইদ্রিস আলী উনি দিবেন 2,000 জোরে কোন মারহাবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো দানের হাত দিয়ে সোনার মদিনায় পৌঁছে দিও লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দিও আল্লাহ বাপ্পা আমার কবরে আজাব দিও না দাদা দাদির কবরে আজাব দিও না বংশের কবরে আজাব দিও না আল্লাহ কামায় রোজগার সন্তান সকলকে তুমি হায়াত বাড়ায় দিও জোরে বলেন আমিন আর কে আছেন দেওয়ার মতো 1,000 2,000 করে দিবেন যুব সমাজ সকলে বলেন না অল্প অল্প করে বলেন আল্লাহর ঘরে মসজিদ 10 জন সহযোগিতায় হবে পেছনে যারা আছেন যে একটু লোক হাত তোলেন না 1,000 2,000 করে 500 1,000 2,000 করে বলেন আমার পরদার মা বোন যারা আছেন সন্তানদের কাছে করে নাম লিখে পাঠায় দেন প্রয়োজন হলে পরে দিন আল্লাহ কবুল করো মঞ্জুর করো মাবুদেরি তোমার বান্দ বান্দিরা তোমার ঘরের জন্য পাগল পাগল হইয়া আল্লাহ করে গেল দান ইহকালে পরকালে বাড়ায়া দিও সম্মান আল্লাহ প্রত্যেকের কামায় রোজগারের মধ্যে বরকত দিয়ে দিও আল্লাহ সকলে জান মালকে তুমি হেফাজত কইরো কামায় রোজগারের মধ্যে বরকত দিয়ে ধরে কোন আমিন নারায়ে তাকবীর মোহাম্মদ শাহজাহান উনি দিবেন 5 ব্যাগ সিমেন্ট জোরে কোন মারহাবা
আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, আল্লাহ দানের হাত দিয়ে সোনার মদিনায় পৌঁছে দিয়েন, লক্ষ লক্ষ টাকার মালিক বানায়েন, দিশো দন দিশো মন কায়রা নে আনা নবীজির না দেখাইয়া মরণ দিও না, বলেন নবীজির না দেখাইয়া মরণ দি। মোহাব্বত জবন খুল ভালো লাগে লাইলা বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, দূরে মদিনা আমরা কেমনে যাব জানি, দয়াল দয়া কর নসিব কর মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে আছেন 5000 টাকা দিবেন, 1000 2000 অল্প সময়ের মধ্যে বলেন, আমার বাবারা ভাইরা মুনাফা করে কেউ যায়েন না। আল্লাহর রাসূল বলেন ইন্নামাল আমালু বিল খাওয়াতি, ইন্নামাল আমালু বিল খাওয়াতি, শেষ ভালো যার সব ভালো তার। এজন্য বলো সকলে 5 বছর সিমেট, কি নাম? আব্দুর রাজ্জাক, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মোহাম্মদ আব্দুর রাজ্জাক নিয়ে দিবেন 5 ব্যাগ সিমেন্ট, জোরে বলুন মারহাবা, আল্লাহ কবুল করেন মঞ্জুর করেন, দানের হাত দিয়ে সোনার মদিনায় পৌঁছে দিয়েন, লক্ষ লক্ষ টাকার মালিক বানায়েন, বিশদন দিশমন কায়রা নিও না, নবীজির না দেখায় মরণ দিও না, জোরে কোন আমিন। আপনাদের এখান থেকে ঢাকাতে একটা অ্যাম্বুলেন্স ভাড়া কত হবে? মোটামুটি 5-6 হাজার হবে না? কথা বলেন, জনাব মোহাম্মদ সিরাজুল বিশ্ব সমাজ সেবক এবং দোল্লাই রূপের সম্মানিত চেয়ারম্যান সাহেব, তিনি দিবেন 20 ব্যাগ সিমেন্ট, বলে দিন 20 ব্যাগ সিমেন্ট, মারহাবা কল, আল্লাহ কবুল করে, জোরে কর আমিন। আমার বাবারা ভাইয়েরা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আল্লাহ লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দিও, আল্লাহ তোমার বান্দা সবুর আলী মা দিবে 2000 টাকা, আল্লাহ কামাই রোজগারের মধ্যে বরকত দিয়া দিও, বংশধর যারা কবর আছে প্রত্যেকের কবর আজাব মাফ করে দাও, যারা বেঁচে আছে হায়াত বাড়ায় দাও, জোরে কোন আমিন। বলতেছিলাম একটা অ্যাম্বুলেন্স ভাড়া নিম্নে 5-6 হাজার টাকা হবে, আপডাউন হবে 10 হাজার টাকা, আর সৎকার তারা দুমিনার বালা, আল্লাহ রসুল বলে দান সৎকার বিনিময়ে আল্লাহ বালা মুসিবত দূর করে দেয়, রোগ বিমার শেফা করে দেয়। আমার বাবারা ভাইয়েরা আমি গুনাগার বলবো, অন্তত পক্ষে 5 ব্যাগ সিমেন্ট হলো যে শরীক হয়ে যান আল্লাহর ঘর মসজিদ হতে পারে, আমার আল্লাহ দানের উসিলায় আপনাকে আমাকে হেফাজত করবে, কথা কন ঠিক কিনা? অন্তত পক্ষে 5 ব্যাগ হোক, 1টা ব্যাগ করে বলে বলেন, সবাই এখানে যারা আছেন বলে হুজুর আমি 1 ব্যাগ বা 2 ব্যাগ দিব, এমনি বলতে পারেন, কোনো সমস্যা নাই, আল্লাহর ঘর দান করবেন, শরমের কিছু আছে এখানে? যার যেই পরিমাণ তৌফিক আছে সে তার অনুযায়ী দান করেন আমার বাবারা ভাইয়েরা, কারণ দানে ধন কমে না, বরং দানে ধন বাড়ে, জোরে কর সুবহানাল্লাহ। কে আছেন 5টা ব্যাগ সিমেন্ট দিবেন, কি নাম বাবা? মোহাম্মদ তোতামিয়া, 1 ব্যাগ সিমেন্ট, মারহাবা দেন সবাই, আর জোরে কর মারহাবা,
আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আল্লাহ দানের হাদিয়ে সোনার মদিনায় পৌঁছে দিও, বংশধরের কবর আজাব মাফ করে দিও, কামাই রোজগারের মধ্যে বরকত দিয়া দিও। দুই নম্বরে কি আছেন? মোহাম্মদ আবু হানিফা একবার লেখেন কি নাম বাবা? মোহাম্মদ আবু হানিফা একবার, মোহাম্মদ জুল হাসমি একবার। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, আল্লাহ মনের বাসনা পূরণ করে দেন। তারপরে কি আছেন? জাহিদুল ইসলাম 1000, ওখানে 1000 কে বললেন? মোহাম্মদ আবুল হাসিম 1000, মোহাম্মদ জাহিদুল ইসলাম 1000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মোহাম্মদ এদিকে এক দু বছর গেল, এক নাম তোতামি, আর পরে কে? জুলহাস। জুলহাসের পরে কে? ইউসুফ। মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ ইউসুফ একবার, জাহিদুল 1000 টাকা, আর 1000 টাকা আছে। আমার নাম লেখ, আমার নাম লেখ, আস্তে আস্তে। জাহিদুলের পরে আবুল হাসিম 1000, আবুল হাসিম 1000, হ্যাঁ 1000। আপনার নাম লেখেন, কি নাম?